তো এই হচ্ছে ভেতরটা, দারুণ সুন্দর। এই হচ্ছে মন্দির। ওমা ওমা আসো দিদি, এখানে এসে অনেকগুলো দেখা হয়ে গেল। বাবা বসে আছো, বসে থাকো বসে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো একটু বেলা করেই আজ ভিডিওটা শুরু হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে সব সাজুগুজু চলছে, শাশুড়ি বৌমার সাজুগুজু। এই দেখো বৌমার তো সাজুগুজু হয়ে গেছে, মানে টিনার সাজুগুজু হয়ে গেছে, মা সাজুগুজু এখন গয়নাঘাটি খোঁজাখুঁজি করছে। না না বৌমা, সেজন্য বুঝিয়ে বললাম টিনা। তো যাই হোক এখন চলছে সাজুগুজু। তো বেরোবো আমরা একটা জায়গায়, তো জায়গাটা আমার অনেক দিনের পছন্দ, তো একটু শুদ্ধ হয়ে আসি আর কি। তো শোনা বাবা ওইখানে রেডি হয়ে গেছে, এটা তিত দিতে হবে। তিত আবার তিত দিচ্ছ, টিস্যু বের করলো নাকি? তো যাই হোক আমরা সপরিবারে যাচ্ছি, বাবুও রেডি হচ্ছে, চারজনে যাবো। কোথায় যাচ্ছি সেটা গাড়ির মধ্যে গিয়েই বলবো তোমাদেরকে। তো যাই হোক আমরা তো সবাই রেডি হয়ে গেছি, আর এদিকে কোথায় যাচ্ছি তো এখন বলেই দিই, কারণ সন্দীপ বললো যে গাড়িতে উঠে বলবো। তো আমার মনে হলো যে না এখন জানিয়ে দেওয়াই ভালো। আমরা যাচ্ছি গঙ্গা স্নানে। তো সন্দীপ বিয়ের আগে গেছিলো একবার, তো বলছে যে চলো ওখান থেকে একটু ঘুরে আসি। কোথায় গো জায়গাটা? পায়রাডাঙ্গা। ও পায়রাডাঙ্গায় যাচ্ছি। হ্যাঁ ওই তো পায়রাডাঙ্গায় গঙ্গা স্নানে যাচ্ছি আমরা। আর এটার মধ্যে আছে সোনা বাবার খাবার দাবার, তারপরে এদিকে ওর জামা প্যান্ট। তো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে যেতে মনে হয় আমাদের প্রায় 1.5 ঘন্টা পুরোপুরি আর কি লাগবে। তো চলো যাওয়া যাক। যে এখন বাজে হলো 12:34, এখন আমরা দাঁড়িয়ে আছি বিনগর পার করে কালীনারায়ণপুরের এই যে গেটটার এখানটায়। কামগাছি গেট বলে, কামগাছি, আচ্ছা কামগাছি গেট। তো এই দেখো সামনের এই যে 107 গাড়িটাই পেঁয়াজ ভর্তি একদম। হ্যাঁ ওদিক দিয়ে আসলো মামার ট্রেন। আবার দেখো বাবা। তো রানাঘাট থেকে সোজা আন্দুলিয়ার রাস্তা ধরে আমরা চলে এসেছি পায়রাডাঙ্গা। তো আর কিছুক্ষণের পথ আমাদের বাকি আছে, তারপরেই আমরা স্নান করতে যাব, গঙ্গা স্নান। তারপরে হ্যাঁ ঘাটটা খুব সুন্দর, বাদাম মন্দির টন্দির আছে। তুমি তো অনেক আগে গেছিলে, এখন আরো উন্নত করেছে নিশ্চয়ই। সন্দীপ গেছিল বিয়ের আগে, তখন আর কি আমাদের ওখানে তো যারা যায় তো ফুলিয়াতেই যায়, ফুলিয়াটা কাছে হয়। হ্যাঁ কিন্তু ফুলিয়াটা ঘাটটা একদম ভালো না, ভালো না। হ্যাঁ ওখানে ইয়ে মেয়েদের জামা পাল্টানোর কোনো ঘর নেই। কোথায় ফুলিয়াতে আছে কিন্তু ভাঙা পড়েছে, ভালো না ঘাটটা, ভালো না আর কি। ঘাটটায় নামার মতন পরিস্থিতি, মানে খুব খারাপ পরিস্থিতি। ও আচ্ছা আচ্ছা। এবার আমাদেরকে পুরো এই সোজা রাস্তায় যেতে হবে, রাস্তাটা খারাপ। তো চলো যাওয়া যাক সোজা একদম যেতে বললো। তো এই যে রাস্তাটা, এটা সন্ধ্যা আর কি ভুলে গেছিল। বাবা রে কি রাস্তা এটা, শুধু এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে। তো
এই যে পুরো একদম ধুলো ধুলো করে দিয়ে গেল। এই যে এই বড় গাড়িটা, আর গাড়িগুলো যা বাহ কি সুন্দর, একদম বাসটা আসছে তো একদম পিছনে কুয়াশা, স্কুল বাস। তো গঙ্গা স্নানে এসেছি, তবে জল নেওয়ার জন্য কোনো ঢপ আনিনি, তো ওই জন্য এখন রাস্তার মাঝখানে গাড়িটাকে দাঁড় করিয়ে সন্দীপ গেল ওই ব্যারেল দেখতে পেলো এক দোকানে, তো ওইখান থেকে কিনে নিচ্ছে। তো এই যে গঙ্গা, এখানে চলে এসেছি, তবে রাস্তায় চলছে কাজ, গাড়িটা কোথায় রাখবে সেটাই এখন জায়গাটা খোঁজা হচ্ছে। কাউকে জিজ্ঞাস করো না যে গাড়ি রাখার ভিতরে জায়গা আছে কি। বেশ ভালোই লোকজন আছে এখানে, তো সন্দীপ বললো কি ও সেরকম ভিড় হয় না, ফাঁকা জায়গা। তারপরে ত্রিশূল নিয়ে, বাবা ও এখানে আবার নাচও তো হচ্ছে, চৈত মাস না এখন, হ্যাঁ চৈত্র মাসে মনে হয় এখন ইয়েতে এসছে সব গঙ্গা স্নানে। তো অনেক কষ্ট একটা পার্কিং পাওয়া গেল, কারণ পার্কিংয়ের জায়গা একদম নেই, রাস্তার পাশ দিয়ে সবাই পার্কিং করে রেখে দিয়েছে, আর একদম জায়গা পাচ্ছিলাম না। তো যাই হোক কোনো রকম একটা জায়গায় রাখা হলো। কই বেরোচ্ছ, বেরো আস্তে আস্তে সব। শোনাবার জন্য একটা ছাতা আনা হয়েছে, রোদ্দুরে আমরা তো নয় থাকতে পারলাম, ও তো আর থাকতে পারবো না সেই কারণে। চলো তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন, হ্যাঁ এখান দিয়ে, আর এখানে টোটো আছে সব দাঁড়িয়ে, তারপরে গাড়ি রাখার কোনো পার্কিং এর এখানে সিস্টেম নেই, যার ফলে গাড়ি এখানে ওখানে সবাই রেখে দিচ্ছে, তো এতে জ্যামটাও খুব হচ্ছে। তো এই হচ্ছে ভেতরটা, দারুণ সুন্দর। এই হচ্ছে মন্দির, স্নান করে এখানে সব কেটে করে যায়। আসো ওমা, শুনতেই পাচ্ছে না তো। তো এই হলো ঘাট, এখানে সব স্নান করছে। তো আমরা এবার স্নান করার মানে প্রস্তুতি চলছে, টিনা আর মা আগে যাব, তারপরে আমরা আমি আর বাবু যাব। বাবু এখানে দাঁড়িয়ে রয়েছে নিয়ে, আর আমি সোনাবাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। সোনাবাকে স্নান করানো যাবে না, তার কারণ হচ্ছে গিয়ে ওর ঠান্ডা ঠান্ডা লেগে যেতে হবে। এখানে এসে অনেকগুলো দেখা হয়ে গেল, ভালোই লাগে বাইরে বেরিয়ে এরকম তোদের সাথে দেখা হবে না, ভীষণ আনন্দ হয়। চলো তাহলে আমরা আসছি। স্নান করবো না কিন্তু কোপা স্নান, হ্যাঁ। এই হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে পায়রাডাঙ্গার কাছে। এ হাত দেখি মামা, কে তো হাত দেখি দাও তো, ওই যে মামা দেখেছো হাত দেখাচ্ছে, হাত দেখি দাও, হাত দেখি দাও। তো শোনা বাবা এখানে দেখো কি সুন্দর বসেছে, ঠিক আছে বাবা বসে আছো, বসে থাকো বসে থাকো। বাপরে বাবুর পাশে বসিয়ে দিয়েছি, কি করছে ওর, চুপচাপ থাকার ছেলে তো না, ও সারাক্ষণ বদমাশি হয়, এক সেকেন্ড চুপচাপ বসে থাকে না। যেহেতু চৈত মাস তো নীল স্নান করাতে এখানেই আসে, সেই কারণে আরও ভিড়টা বেশি, সবাইতে নীল ঠাকুর আছে এবং হয়ে গেল এত তাড়াতাড়ি
ভয় করতে এত লোক রয়েছে হ্যাঁ অত বড় নদী আমার একজন বলতে কি এই কুমির আছে ওটা ওটা তখন না ধূপকাঠি ধরা ওইখানটা ওই বট গাছ আছে ওই যে ওটা ধূপকাঠি ধরিয়া তারপরে ইয়েটা করে দল এসছে নীল ঠাকুর নিয়ে তো নাচতে নাচতে আসছে এখানে স্নান করার তো স্নান হয়ে গেল আমরা যাচ্ছি গাড়ির দিকে তো ওখান থেকে অনেকক্ষণ হলো আমরা বেরিয়ে এসেছি এসে রাস্তার মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম সোনা বাবাকে খাইয়ে দিলাম তো এবার চলো সোজা যাব তো আমাদেরও খিদে পেয়ে গেছে দুপুরবেলা দেখা যাক এখন কোথায় আমরা খাই ঠিক আছে সেই সকালে বাড়িতে আর কি ভাত গরম ভাত করা হয়েছিল বলি বাবা থামি তুমি ম্যাচিং ম্যাচিং দেখেছ তো দেখতে দেখতে চলে এসেছি হবিবপুর আমরা আর কিছুক্ষণের দূরত্ব বাড়ি যাওয়ার আমাদের তো যাওয়ার সময় মনে ছিল কতটা দূরের রাস্তা আমার মানে রাস্তাই ফুরাচ্ছে না আর এখন দেখো কত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি তো এখন যেহেতু একদম পুরো দুপুরের টাইম তো বেশিরভাগ সাইডের রাস্তার পাশ দিয়ে কয়েকটা কিছু কয়েকটা হোটেল থাকে তো সেগুলো একদম বন্ধ কই খুঁজে পাচ্ছি না তো সব দোকানই তো বন্ধ প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এখানে দেখছি একটা রেস্টুরেন্ট রয়েছে বাঙালিয়ানা তো বেশ ভালোই লাগছে দেখতে দেখি কেমন কি খাবার দাবার এখানে পাওয়া যায় সুন্দর সাজানো চারিদিকটা ঘর এসে গেছে আর যেহেতু আসলাম কি কি অর্ডার করছি দেখা তো স্টিম রাইস আর এখানে আছে ডাল স্টিম আরও আছে আর আছে মিক্স ভেজ তো এসে গেছে এগুলো প্যাক করে নিয়ে নিচ্ছি
ছেলেটা লুকিয়ে পড়েছে তো দেখতেই তো পাচ্ছি না। ওয়ে বাবা, যাই হোক তো ফার্স্ট টাইম এখানে আসা হলো আর এটা হলো পুরো ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে আমি নিলাম চাউমিনটা, আমার বেশ ভালোই লাগে বাইরে বেরোলে, সেই জন্যই আমার পছন্দের মতো নিয়েছি সন্দীপ ফ্রাইড রাইসটা। এই এখন এই কথাটা বললে তো যে এবার পরের বার কোথাও গেলে পোলাও নেবো তখন বলবো যে সব জায়গায় পোলাওই নাই, কারণ এর আগের বার ওই কথাটা বলেছিলাম। এখন বেলা কটা বাজে জানো? 4:45 মনে হয় বাজতে চললো, তো এখন ওই ভাতটা খাওয়ার ইচ্ছা আমার নেই। এরকম হচ্ছিল আর বাইরে বেরোলে আমার এমনিও ওরকম হয়, এটা কোনো বড় কথা নয়। কি সুন্দর দেখো রাস্তার পাশ দিয়ে সেল চলছে, আর এখানে মনে হয় কোনো নেতা টেতা যাচ্ছে। এই যে রাখো রাখো রাখো, পরে দেবেন রাখো। সবজি বাটি না নিলে ওই তো 90 টাকা দাম। আরে ফেরত দিয়ে আসো, ডাল দিয়ে আর ভাত দিয়েই খাওয়া যায়। হ্যাঁ ডাল যেরকম পরিমাণ দিছিল বেশ অনেকক্ষণ হয়ে গেল আমরা বাড়ি এসেছি, বাড়ি আসার পর একটুখানি রেস্টে ছিলাম, মানে ওখানে দুপুরবেলা কি হচ্ছে তো ওখানে আর কি দুপুরবেলা ওরকম রোদের মধ্যে যাওয়া তারপরে আবার অবেলায় খাওয়া, তো খেটে না কিরকম একটা লাগছিল, তাই বাড়ি এসে একটুখানি মানে না ঘুমালে যেন শরীরটা চলতোই না। তো ওই জন্য একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে আমাদের ছোট বাবা এখন ঘুম থেকে উঠলো তো তাই একটু খুদখুদ করছে, আর ওখান থেকে আসার সময় গঙ্গা জল, এই যে এই ছোট ব্যারেলের গঙ্গা জল নিয়ে এসেছি এক ব্যারেল। তখন তোমাদেরকে বলেছিলাম যে আমরা গঙ্গা স্নানে যাব বলে বেরিয়েছি ঠিকই, কিন্তু গঙ্গা জল যে আনবো সেরকম কোনো ঢব বা বোতল কিছুই নিইনি, তো অসুবিধা হয়ে গেছিলো তাই রাস্তার থেকে এরকম ব্যারেলগুলো দেখছিলাম। তো এই যে এরকম সাদা রঙের ঢপগুলো দেখছিলাম তো এগুলো কিনে নিয়েছি, তো এর মধ্যে নিয়ে এসছে সন্দীপ যখন স্নান করতে গেছিল তখন। তো বেশ ভালোই লাগলো গঙ্গা স্নান করে। তো আমার নদী পুকুর সমুদ্র এই তিনটে জিনিস মানে জলের জিনিস আমার ভীষণ ভয়, তার কারণ আমি সাঁতার কাটতে পারি না, তো জলে নামলে ভীষণ ভয় করে, তো ওইভাবে আর কি মার সাথে গিয়ে নামা তারপরে ডুব দিতেও ভয় পাচ্ছিলাম, তারপরে মা বলতে যে ডুব দিতে হয়, ডুব না দিলে নাকি স্নান হয় না। তো যাই হোক ডুব দিতে গিয়ে তো মাকে ধরে তারপরে ডুব দিয়েছিলাম। তো আজকে বাড়ি আসার সময় একটা হেলমেট এই যে কিনে নিয়ে এসছি, এটা হলো লেডিস হেলমেট, তো এদিক ওদিক মাঝে মধ্যে বেরোতে গেলে না লাগে। তো যাই হোক সব মিলিয়ে আজকে কিন্তু পুরো দিনটা বেশ ভালোই কাটালাম আমরা, তো অনেকদিন ধরে আর কি প্ল্যান ছিল আমাদের যে গঙ্গা স্নানে যাব যাব, তো যাব যাব করতে করতে মোটে সময়ই হচ্ছিল না, উড়ি বাবা তো মোটে সময়ই হচ্ছিল না, তো আজকে বেশ সময় হয়ে গেল চট করে চলে গেলাম আজকে আর কি। মিস্ত্রি কাকুরা সকালে গতকালকে বলে গেছিলো যে আসবে, তবে আজকে সকালে আর কি ফোন করে বললো যে আসবে না, অন্য কোথায় একটা কাজ আছে তো সেখানে যাচ্ছে সবাই, তো যাই হোক ওই জন্যই আর কি আসতে পারিনি, ভালোই হলো আমরা ওইদিকে আমাদের কাজটা সেরে আসলাম। তো চলো তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকের মতো এখানেই, টাটা বাই বাই।